হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর আমার চ্যানেলের সাথেই আছেন। তো আজকে আমি যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের জন্য খুবই স্পেশাল। আমার বাচ্চা আয়রা সোনার আজকে 6 মাস পূর্ণ হয়েছে। তো 6 মাস পূর্ণ উপলক্ষে আমরা হচ্ছে যে একটা সেলিব্রেশনের আয়োজন করেছি, যেখানে আমাদের অনেক কিছুই প্ল্যান ছিল, বাট ওর দাদা দাদি আসতে পারেনি, ওর নানা ভাই আসতে পারেনি, আম্মু এসেছিল অর্থাৎ ওর নানি আপা, এবং বাবু তো আমাদের সাথেই থাকে ম্যাক্সিমাম সময়, তো ও এসেছিল। তো আমরা গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে, এটা ছিল সালামস কিচেন। এর আগেও খেয়েছিলাম ওদের খাবারটা, তো কোনো রিস্ক না নিয়ে আমরা সেখানে গিয়েছিলাম। বাট গিয়ে খুব একটা ডিসঅ্যাপয়েন্ট হইনি, বাট একটু হয়েছে। তো আমরা 2টা প্ল্যাটার অর্ডার করেছিলাম 2 ধরনের, বাট সেটা হয়নি। তো তারা 4টাই একই প্ল্যাটার দিয়েছিল, আমরা এক্সট্রা কিছু খাবার নিয়েছিলাম। তো এগুলোর মধ্যে মোটামুটি সব খাবারই টেস্টি ছিল, কোনোটাই খারাপ ছিল না, বাট এর আগে যে কোয়ান্টিটি ছিল সেই কোয়ান্টিটি থেকে একটু কম ছিল, বাট আমাদের কাছে সেটা খুব একটা ফ্যাক্ট না। যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করে সেদিন চলে এসেছি। দেন এই যে 6 মান্থ সেলিব্রেশন, অ্যাকচুয়ালি এটা আসলে সেরকম কোনো কিছুই না, আমরা দিনটাকে একটু স্মরণীয় করে রাখার জন্য, ক্যামেরাবন্দি করার জন্যই এটা করেছি। তো আমরা একটা কেক নিয়ে এসেছিলাম, আর বাহিরে খাওয়ার যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে সারাদিন যেমন রান্নাবান্না করতে হয়, তো সেটা থেকে যেন রান্নাবান্না করতে না হয় এই জন্য। যাই হোক, আয়রা ডায়াপার পরেছিল, এখন ছবি তুলবে, তো এই জন্য হচ্ছে যে আমরা উপরে একটা প্যান্ট পরিয়ে দিয়েছি, ওরা সাজুগুজু সেরে নিল, আর আমি তো ভিডিও করতেই আছি। তো আম্মু কথা বলছিলো আমার বাবার সাথে, আর এখন আমরা কেক কাট করব। তো আয়রা আসলে খুব বেশি এক্সাইটেড, সে নিজে নিজেই সব কিছু করে ফেলবে, তো বারবার চাকুটা ধরছিল, যেহেতু প্লাস্টিকের ছিল তাই ওকেই আমরা ধরতে দিয়েছিলাম। আর আমাদের আসলে প্ল্যানই ছিল যে ও একটু নাড়াচাড়া করবে, এটুকুই আর কি, যে আমরা একটু ক্যামেরাবন্দি করে ফেলবো, আমাদের কাছে ভালো লাগবে। তো এবারে যেটা আসছে সেটা আসলে বলার মতো না, আমি ক্যামেরাটা ধরেছিলাম ঠিকই, বাট আমার কাছে আসলে খুব বেশি ব্লেসিংস যে বলে, যে আমার বাচ্চা। তো এখানে আমি আরেকটা কথা বলে রাখতে চাই, আয়রাকে আমরা 4.5 মাসের আগে থেকে, মানে 4 মাস যখন পার হয়েছে তখন থেকেই হচ্ছে যে একটু একটু করে খাবার মুখে দিয়েছি, তো ওর বাইরের খাবারে কোনো প্রবলেম হয় না। বাট আমার এটা দেখে বা আমার ভিডিও দেখে কেউ প্লিজ এরকম কোনো কিছু করবেন না, যার যার বাচ্চা সেই ভালো বোঝে। তো আমি এটাই বলবো বারবার যে আপনারা ভালো বুঝবেন আপনাদের বাচ্চার সাথে কী করতে হবে বা আপনাদের বাচ্চা কী নিতে পারবে। আমার বাচ্চা যতটুকু নিতে পেরেছে আমি ততটুকুই দিয়েছি, আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আমি জানি না যে সমস্যা হবে কি না, বাট আমি আমার বাচ্চাটা বুঝি আর আপনারা আপনার বাচ্চাদেরটা বুঝবেন। তো আমি বারবার করে রিকোয়েস্ট করব, কেউ আমারটা দেখে প্লিজ এরকম কোনো কিছু করবেন না, আর ভাববেন না যে আমার বাচ্চা সহ্য হয়ে গেছে দেখে আপনাদেরও হবে, বা আপনাদের বাচ্চার হয়তো বা এর থেকেও বেশি কিছু সহ্য হয়ে যেতে পারে, সেটা আল্লাহর উপরে। তো আমরা ওকে 4.5 মাসের থেকেই হচ্ছে যে খাবার দিয়েছি টুকটাক, এমনটা না যে রেগুলার বেসিসে, বাট আমরা যেটা খেতাম একটু মুখে দিলে ওর কোনো সমস্যা হয়নি। বাট একদিন আমি একটা খাবারই দিয়েছি ওকে, দেখেছি টেস্ট করেছি কোনো খাবারে অ্যালার্জি আছে কি না, তো এখন পর্যন্ত কোনো খাবারে অ্যালার্জি বা কোনো সমস্যা এখনও হয়নি। তো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। আজকে আয়রা 6 মাস পূর্ণ হলো, আমরা বাবা মার হওয়ার 6 মাস পূর্ণ হলো, তো খুবই ভালো লাগছে, আমরা ব্লেসড। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর ভালো লাগলে আমাদের পাশে থাকবেন।